কি হচ্ছে আপনারা এই গত 10-15 দিনে ওয়াইজদের এই মঞ্চ থেকে খতিবদের মসজিদের মিম্বার থেকে এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা দেখছেন এখন যে শিক্ষা ব্যবস্থা শিক্ষার কারিকুলাম কি হচ্ছে এইজন্য আমি আপনাদের সামনে কোরআনের যে আয়াত তেলাওয়াত করেছি এর উপর আমি তো আর বয়ান করতে পারব না আমি সেদিকেও যাব না তবে আপনাদের সচেতনতার সৃষ্টির জন্য সজাগ হওয়ার জন্য কান খাড়া রাখার জন্য নাক কান চোখ খোলা রাখার জন্য আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করছি এই সব ষড়যন্ত্রের ব্যাপারে দল মত নির্বিশেষে এটা দলের কোনো দলীয় কোনো ব্যাপার না এটা ঈমানের ব্যাপার ঈমানের ব্যাপার আমাদের অস্তিত্বের ব্যাপার বিষয় ইস্যু এটা কোনো দলীয় ব্যাপার না দল মত এমনকি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে এই সব বিষয়ে সজাগ হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন আমাদের বাচ্চাদের কচিকাচা এই ছোট সোনামণিদের হাতে বই তুলে দিবে সেখানে শিখানো হবে যে মানুষ বানর থেকে এসেছে নাউজুবিল্লাহ বলবেন না বিবর্তনবাদ ডারউইনের মতবাদ এটা কয়েক যুগ আগেই পাশ্চাত্য বিজাতির সভ্যতা দেশ থেকে বিপর্জিত হয়ে গেছে তারা এটাকে পরিহার করেছে এটা একটা পাগলের কথা যে মানুষের পূর্বপুরুষ বানর ছিল নাউজুবিল্লাহ বলেন আর সেই পচা বাসি জিনিস এখন আমাদের দেশের শিক্ষা কারিকুলামে বই পুস্তকে সেটা ঢুকানো প্রবেশ করানো হচ্ছে এই দেশের এই আমরা 90% মুসলমানের দেশে এই দুঃসাহস পায় কোথা থেকে আমাদের অসচেতনতা আমাদের নীরবতা আমাদের ধর্মের ব্যাপারে কোরআনের ব্যাপারে জ্ঞানের অভাবের কারণে আমাদের সবকে এই ব্যাপারে চোখ কান নাক কান চোখ খোলা রাখতে হবে ঠিক না ঠিক কি না বলেন এই সব বাচ্চাদেরকে এটা তো কিভাবে এটা কেউ বিশ্বাস করে তার ঈমান থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদেরকে মানুষকে আমি সৃষ্টি করেছি মাটি থেকে সুবহানাল্লাহ বলেন আবার বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম অবশ্যই অবশ্যই আমি মানুষকে সর্বোৎকৃষ্ট সবচেয়ে আকর্ষণীয় সর্বোত্তম অবকাঠামো দিয়ে আকৃতি দিয়ে অবয়ব দিয়ে স্ট্রাকচার দিয়ে চেহারা দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ কার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বানিয়েছেন মাটি থেকে আর আমাদের সবাইকে আদম আলাইহিস সালাম থেকে আমরা এসেছি ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা বিয়ের খুতবাতে প্রথম যে আয়াত পড়া হয় ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা হে মানব মণ্ডলী তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে একজন মানুষ ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন সেই একজন ব্যক্তিকে আদম আলাইহিস সালাম আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে তো আমাদের পূর্বপুরুষ সবাই কে মানুষ ছিলেন না কি আপনারা কি এটা কেউ গর্ববোধ করবেন সম্মান বোধ করবেন যে আমার তিন পুরুষ চার পুরুষ আগে কেউ একজন বানর ছিল কি বলেন এর পরিচয় দিতে আপনারা রাজি আছেন নাকি ভাই যাদের পূর্বপুরুষ শুকর কুকুর বানর হনুমান ছিল তারা সেটা নিয়ে খুশি থাকুক সেটা আমাদের উপর চাপাবে কেন কি বলেন ঠিক কি না সুতরাং যার যার অবস্থান থেকে এটা শুধু মোল্লাদের কাজ না মোল্লাদেরকে বলবেন যে আপনারা চিল্লা চিল্লি করেন আপনারা বক্তব্য দেন মানুষদেরকে সচেতন করেন এরপরে যখন মোল্লাদেরকে হাত করা দিয়ে কি ওই কি বলে ডান্ডাবেরি পরিয়ে ওই যে 8 ফিট বাই 8 ফিট নাকি আরো ছোট ওই জায়গা যখন ধরে নেবে তখন আর আপনাদের কোনো খবর থাকবে না এটা সব মোল্লাদের কাজ না আমাদের ঈমানের উপর টিকে থাকা সবার দায়িত্ব না তাইলে এটা সবকিছু মোল্লাদের একটা দায়িত্ব বেয়াজার ইমাম সব জায়গায় চলে না সব জায়গায় একটা দায়িত্ব বেয়াজার ইমাম চলে ওরা বিশেষ জায়গা এইটুকুন বললাম যে আজকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ঈমান হারা করার জন্য দিন থেকে কোরআন থেকে সুন্নাহ থেকে বিচ্যুত করার জন্য সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে আর এটা এতদিন একটা নীরব বা সূক্ষ্ম ছিল এখন একবার প্রকাশ্যে তারা আমাদের উপর গেড়ে বসেছে চেপে বসেছে নাউজুবিল্লাহ বলেন শুধু এটা নয় আমাদের যেসব মায়েরা বোনেরা মেয়েরা আল্লাহ তাআলার ফরজ বিধান পর্দা
পর্দা অবলম্বন করে হিজাব মেইনটেইন করে পর্দা সহ চলে শালীনভাবে চলে তাদেরকে কত ভাবে মিথ্যা কল্পিত অবাস্তব কাহিনী দিয়ে তাদেরকে কিভাবে অপমানিত করা হয়েছে তাদেরকে কিভাবে ঘৃণা তাচ্ছিল্যের পাত্র হিসেবে উপস্থাপন করা হয়েছে এগুলো আপনারা বইগুলো দেখবেন ষষ্ঠ শ্রেণীর বই সপ্তম শ্রেণীর বই নাউজুবিল্লাহ বলেন আর ওই বানর একসময় আমরা বানর ছিলাম বানর থেকে এরপরে কি কতটুকু পরিবর্তন হয়েছে এইরকম একটা ছবি পরিপূর্ণ বানরের দেয়া হয়েছে তারপরে আরেকটু কম পরিবর্তন করে যে হয়তো লেজটা একটু ছোট হয়ে গেছে এইরকম আবার তৃতীয় ধাপে লেজটা পুরা না এইরকম চতুর্থ ধাপে এসে বাস বানর থেকে কি হয়ে গেছে মানুষ হয়ে গেছে নাউজুবিল্লাহ বলবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল হাকিমের এক জায়গায় নয় 10 থেকে 15 জায়গায় স্পষ্টভাবে বলেছেন আমি মানুষ সৃষ্টি করেছি মাটি থেকে খালাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাক্কার সূরা রহমান খালাকাল ইনসানা মিন তিন অনেক জায়গায় কুরআনুল হাকিমে আছে হাদিসে আছে এখন যদি আমাদেরকে গুনাহখরে এটা বিশ্বাস তো দূরের কথা সন্দেহ করে যে হ্যাঁ 10 পুরুষ আগে কেউ থাকতেও পারে এই রকম শুধু সন্দেহ অবিশ্বাস না সন্দেহ করে সঙ্গে সঙ্গে তার ঈমানটা চলে যাবে কারণ কেন কোরআনে আল্লাহ যেটা বলেছেন স্পষ্ট ভাবে একাধিক জায়গায় আমি যদি সেই ব্যাপারে বিন্দুমাত্র অবিশ্বাস তো দূরের কথা বিন্দুমাত্র সন্দেহ পোষণ করি ঈমান থাকবে না ঈমান থাকবে না সুতরাং আমাদের পর্দার ব্যাপারে বিশদাগার করা হয়েছে আমাদের পূর্ববর্তী মুসলিম শাসক যারা ছিল বিশেষ করে ভারতবর্ষে তাদেরকে একটা বিলীন তাদেরকে মানে অসৎ চরিত্র অসৎ কি বলে প্রশাসন প্রশাসক রাজা বাদশা হিসাবে তাদেরকে চিত্রায়িত করা হয়েছে তারা মানুষকে জুলুমবাজ অত্যাচারী শাসক হিসাবে উপস্থাপন করা হয়েছে নাউজুবিল্লাহ বলেন মুসলমানদের মুসলমান শাসকদের রাজা বাদশাদের কোনো অবদান এই ভারতবর্ষে নেই এই রকম ভাবে বিকৃত ইতিহাস বাচ্চাদেরকে শেখানো হচ্ছে আর অপরদিকে অন্য ধর্মাবলম্বী যারা রাজা বাদশা ছিল তাদের অবদান তাদের চরিত্র তাদের ইতিহাস অনেক সুন্দর করে আকর্ষণীয় বাচ্চাদের সামনে উপস্থাপন করা হয়েছে এক কথায় কোরআন সুন্নাহ নারীদের পর্দা মুসলিম শাসকদের অবদান আরো আরেকটা বিষয় বিষয়গুলো আমি শেষ করে দিচ্ছি সমকামিতা নাউজুবিল্লাহ বলেন সমকামিতা বুঝেন বুঝে নেবেন আপনারা আমি শুধু শব্দটা বললাম সমকামিতা বিষয়টাকে প্রমোট করা হয়েছে উৎসাহিত করা হয়েছে জায়েজ করা হয়েছে নাউজুবিল্লাহ বলেন যে সমকামিতা কুকুর সবচেয়ে নিকৃষ্ট তার জৈবিক চাহিদা যেখানে ইচ্ছা সেখানেই মিটায় সে রাস্তাও বোঝে না সমাজও বোঝে না লজ্জাও বোঝে না কিছুই বোঝে না সেই কুকুর পর্যন্ত নিকৃষ্ট বাণী এই কুকুর এই নিকৃষ্ট বাণী পর্যন্ত সমকামিতা কখনো করেছে এটা কারো নজরে এই পর্যন্ত ইতিহাসে নাই এটা ইতিহাসে নাই কেউ বলতে পারবে না কি বলে ঠিক কি না সেই সমকামিতা নাকি এটা করতে পারে একটা মানে কল্পিত ঘটনা দিয়ে সাজিয়ে বাচ্চাদেরকে সেদিকে প্রমোট করা হচ্ছে উৎসাহিত করা হচ্ছে নাউজুবিল্লাহ বলেন সুতরাং আপনাদের কাছে মাহফিল যদিও উপস্থিতির বিবেচনা ছোট কিন্তু এখানে অনেক মা বোনেরা বাসার থেকে কথা শুনছেন রাস্তাঘাটে অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন সবার কাছে যার যার অবস্থান থেকে আপনারা এই সব ষড়যন্ত্রের ব্যাপারে সচেতন থাকবেন যার যার অবস্থান থেকে আপনারা ভূমিকা রাখবেন প্রতিবাদ জানাবেন এটা আমি আরো বলছি এটা আপনাদেরকে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য নয় এক কথা বুঝবেন যেটা আমাদের ইমানের প্রশ্ন আমাদের অস্তিত্বের প্রশ্ন আমাদের ঐতিহ্য সংস্কৃতির প্রশ্ন সুতরাং এই ব্যাপারে সবাই সবার অবস্থান থেকে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ আমার শেষ কথা